জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2020 বিজয়ীদের নাম মঙ্গলবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে ঘোষণা করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের জন্য সর্বোচ্চ এই সম্মাননা দেয়া হবে আজ রাত 8টায়। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর তরুণদের সংগঠন ইয়াং বাংলা 2014 সালে আত্মপ্রকাশের পর থেকেই মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্লোগান জয় বাংলা নামে চালু করে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত তরুণদের 130টি সংগঠনকে সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য দেয়া হয় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। তাদের মধ্যে অনেকেই পরবর্তীতে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের থেকে কাজের জন্য স্বীকৃতি অর্জন করেন।